আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের ডাটা এন্ট্রির পঞ্চম ক্লাস, তাই না? আজকে ডাটা এন্ট্রির এই পঞ্চম ক্লাসে আপনাদের কাছে যে সকল বিষয়গুলো থাকবে, আজকে একটা ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব, যেটা নাম হচ্ছে আর্টিকেল রাইটিং। ওকে, এই কয়েকটা বিষয় আজকে আপনাদের থাকবে। প্রথমত আমরা যদি একটু জানতে চাই যে আর্টিকেল রাইটিং বিষয়টা কি, আর্টিকেল রাইটিং জিনিসটা কি। আর্টিকেল রাইটিং হচ্ছে একটা পত্রিকায় কিছু লেখা থাকে না, দাঁড়ান আমি এটা একটু সঠিক উদাহরণ না দেওয়া হলে আপনারা বুঝতে পারবেন না, একটু হোল্ড। আমরা ছোটবেলা আগে রচনা লিখতাম না, যে আমাদেরকে একটা টপিক দেওয়া হইতো, যেমন ইউ মাই এম ইন লাইফ, দা কাউ, হাউস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা সেটা, এই যে টপিকটা দেওয়া হইতো ওই টপিকের উপরে যে আমরা কিছু কথা লিখতাম। আবার যারা আমরা 7-8 দেখছি যে কত ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতো, এটা কিন্তু বলে দিতাম, এমনটা থাকতো না। ঠিক যে টপিকের উপরে আমরা কিছু লেখালেখি করতাম ওইটাকে ওই সময়ের বইতে বলা হইতো প্যারাগ্রাফ কিংবা কম্পোজিশন। আর ওয়েবসাইট এর ক্ষেত্রে জাস্ট ওই জিনিসটাকে বলা হয় আর্টিকেল, কিছু লেখা, ওইটার সম্পর্কিত কিছু লেখা। হ্যাঁ, আমাকে একটা টপিক দিবে আমার ক্লায়েন্ট, বলবে যে তুমি এটার সম্পর্কে কিছু লেখো। এটা তো এখানে একটু একটু ব্যাপার আছে, এটা না, এখানে হবে চেক, সরি দাঁড়ান, এটা হবে, আমি ওটা অন্যটা দিয়ে ফেলছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আর্টিকেল রাইটিংটা হচ্ছে একটা ওয়েবসাইটে আমরা বিভিন্ন কিছু, যেমন আমরা গুগল অনেক কিছু সার্চ করি না, বাট আমরা যে কোনো কিছু লিখে সার্চ করলাম, যেমন নেচার অফ বাংলাদেশ, এই জিনিসটা লিখলাম, এই যে জিনিসটা লিখলাম, এটা লেখার পরে দেখেন নিচে এই টপিক, এটা হচ্ছে আমার টপিক, নেচার অফ বাংলাদেশ, বাংলাদেশের নেচার সম্পর্কিত। এখানে অনেক কিছু লেখা আছে, এই যে একটা ওয়েবসাইটে একটা কিছু লেখা আছে, এখানে দেখেন আমি যখন এটাতে ঢুকবো, যে জিওগ্রাফি অফ বাংলাদেশ, ধরেন এটাতে ঢুকলাম, উইকিপিডিয়া, যখন আমি এটাতে ঢুকলাম এখানে আমার কিছু কথা লেখা দেখা যাইতেছে, হ্যাঁ কিছু কথা লিখছে তারা। এই যে এটা হচ্ছে টপিক, এই টপিকের উপরে কিছু লেখা। আমরা যেমন আগে কিন্তু ছোটবেলা অনেক পড়ছি, যারা প্যারাগ্রাফ পড়ছি তারা এই জিনিসটা কিন্তু সহজে বুঝতে পারবো, যে আমাদেরকে একটা টপিক লেখা থাকতো ওটার উপর আমরা কিছু কথা লিখতাম, ওই জিনিসটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় আর্টিকেল রাইটিং। ঠিক আছে, ওই বিষয়টাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় আর্টিকেল রাইটিং, মানে কিছু কথা লিখতে হবে। এই কিছু কথা লেখার জন্য ক্লায়েন্ট আপনাদেরকে হায়ার করে, আপনাদের আমাদের মতো ফ্রিল্যান্সারদের হায়ার করে। ঠিক আছে, তারা এটা আমাদের দ্বারা লেখায় কেন, কারণ আমরা এটা লেখালেখি করি সবসময়, এই কারণে আমাদের দ্বারা লেখায়, যাতে আমরা এটার উপরে ভালো কিছু লিখতে পারি, ভালো কিছু লিখে তাদেরকে দিতে পারি। লেখালেখি কিন্তু চাইলেই একজন করতে পারে না, আপনি আমি চাইলেই কিন্তু একটা বই, একটা জিনিস লিখতে পারবো, অবশ্যই সেটা হতে আমাদের জ্ঞান থাকতে হবে, কিভাবে লিখে সেটা আমাদের জানতে হবে। আমি তো এখান থেকে দেখাই দিব যে আসলে জিনিসটা লিখে কিভাবে, আপনাদের এটা করে নিতে হবে যে আর্টিকেল কিভাবে বানানো যায়, নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে হবে যে কিভাবে আর্টিকেলটা লেখা যায়, আর লিখতে গেলে কোন কোন অপশনের ব্যবহার কি করতে হয়, সকল কিছু তো আমি এখন দেখাই দিব। তো আর্টিকেল লেখার জন্য যেমন আপনাদের পুঁথিগত কিংবা থিওরিগত জ্ঞানের প্রয়োজন, ঠিক তেমনি আপনাদের প্র্যাকটিক্যালগত জানার প্রয়োজন। তো একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রথমে যে সকল বিষয়গুলোর উপরে আপনার খেয়াল রাখতে হবে, তার অন্যতম হচ্ছে আপনাদের এই বিষয়টা কি, যেমন আপনাকে আপনার ক্লায়েন্ট কোন বিষয়ে লিখতে বলতেছে। ঠিক আছে,
সেই বিষয় নিয়ে আগে আপনাকে রিসার্চ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, জানতে হবে। আপনি চাইলেই অন্য একজনের ওয়েবসাইট, মানে কারো ওয়েবসাইট থেকে আপনি চাইলেই কোনো কিছু এনে সরাসরি ওইখানটাতে দিয়ে দিতে পারবেন না। কারো একটা ওয়েবসাইট থেকে কিছু কপি করে আইনেই চাইলে আপনি দিয়ে দিবেন আর ক্লায়েন্টকে, ক্লায়েন্টের ওয়েবসাইটে পোস্ট করে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, নিজে লিখে দিতে হবে। তো নিজে কিভাবে লিখবেন সেটাও একটা পদ্ধতি, ট্রিক্স আমি দেখাবো। তার আগে আমি দেখাই যে আসলে এটা কিভাবে করবেন। আপনাদের প্র্যাকটিস করার জন্য আমাদের পার্শ্ববর্তী আরেকটা আইটি কোম্পানি একটা ওয়েবসাইট আমরা ব্যবহার করি জাস্ট এই কাজটার জন্য, সেটা হচ্ছে পিক্সেল আইটি। এখানে আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল ডট pixelitinst.com, এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য শুধুমাত্র। ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের মেসেজ বক্সে দিয়ে দিচ্ছি, এখানের মেসেজ বক্সে। মেসেজ বক্সে দিয়ে দিছি। এই যে দেখেন এখানে, এই যে যেমন দেখছেন রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ, দেখেন এখানে ঢুকি, এটা হচ্ছে একটা টপিক, এটা হচ্ছে টপিক। এই টপিকের উপরে কিছু কথা লিখছি কিন্তু নিচে, যে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ, বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার, ক্যানিবাল ফলগের, অ্যাফ্রোডিট গোত্রের বৃহত্তম বনবিড়াল, এমন একটা লিখছে, তাই না? এই যে বিষয়টা, এটাই হচ্ছে আমার টপিক এবং লেখা, এরকমটাই হয়। আর এটাকে কম্পিউটারের ভাষায়, ওয়েবসাইটের ভাষায় আর্টিকেল বলা হয়। বিভিন্ন আর্টিকেল পাবলিশ হয়, আর্টিকেলই বলা হয় এটাকে। আমরা আজকে এটাই করব। এই কাজটা করার আগে আমাদেরকে জানতে হবে একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, সবাই খেয়াল রাখবেন কথা বলে। একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড কাকে বলা হয়, এই যে উপরে যে ডিজাইন গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে বড় বড় পিক্সেল লেখা, এখানে তার ছবি আসতেছে, এখানে দেখা কিছু পোস্ট হয়েছে, হ্যাঁ, এই যে বড় করে যে লেখা গুলো আছে, বড় আমরা যে প্রথম যে একদম ওয়েবসাইটে ঢুকলেই যে ডিজাইন গুলো আমরা দেখতে পাই, এগুলোকে বলা হয় ফন্ট এন্ড। যদি একদম সহজ ভাষায় বুঝাই, তাহলে একটা শোরুম, শোরুম যে যেমন থাকে, ঠিক ওই শোরুমটাকে আমরা বলতে পারি ফন্ট এন্ড, মানে যেখানে সকল কিছু সাজানো গোছানো থাকে, আর যেখানটাতে এটাকে সকল কিছু তৈরি করা হয়, সকল কিছু করা হয়, ঠিক আছে, একটা ওয়ার্কশপ, সেটাকে বলা হয় ওয়েবসাইটের ভাষায় ব্যাক এন্ড। মানে যেখানটাতে সকল কিছু সাজানো গোছানো উপস্থাপন করা থাকে, ওইটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। আর যেখানটাতে এই উপস্থাপনাকে তৈরি করা হয়, যে ওয়ার্কশপ থাকে, ওইটাকে বলা হয় ব্যাক এন্ড। আর ওয়েবসাইটের এই ব্যাক এন্ড হচ্ছে, ব্যাক এন্ডে প্রবেশ করার জন্য একটা নিয়ম মানতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস এর পরে স্ল্যাশ দিয়ে wp-admin, আন্ডারস্কোর না কিন্তু, হাইফেন অ্যাডমিন দিয়ে সার্চ করতে হবে। দেওয়ার পর এখানে দেখবেন অ্যাডমিন অ্যাডমিন দুইটাই, অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দিবেন। এখানে এরকম চাইবে, উপরও অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন দিবেন, পাসওয়ার্ড অ্যাডমিন লিখবেন, লিখে এখানে সাইন ইন এ ক্লিক করবেন। সাইন ইন এ ক্লিক করার পর এখানে এমনটা আসবে, এটা ক্লায়েন্টের ওয়েবসাইটও কিন্তু সেম, এখানে আপনি যা দেখছেন ক্লায়েন্টের ওয়েবসাইটে সেম টু সেম তাই পাবেন, সকল কিছু একই হবে। এখানে আপনি কি করবেন, আসার পরে এখানে ইউজার নেম এন্ড ইমেল অ্যাড্রেস, আপনাকে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমি তোমাকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সেটা ধরো তুমি লগইন করো। আবার ক্লায়েন্ট আপনাকে এমনটাও বলতে পারে যে তুমি ওয়েবসাইটে সাইন আপ করে নাও। সাইন আপ যদি করে নাও, এই কথাটা বলে, মানে রেজিস্টার করে নাও, এই যে রেজিস্টার যদি এটা বলে, তখন কি করবেন, তখন আপনাদের যে কাজটা হচ্ছে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। যদি বলে যে তুমি রেজিস্টার করে নাও, তখন আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে ইউজার নেম দিবেন, আমি একটা ভার্চুয়াল মেইল নিয়ে নিই এখান থেকে, ইউজার নেম যে কোনো একটা জিনিস দিয়ে দিলাম, জাস্ট ফর্মালিটিস, এখানে একটা মেইল দিয়ে দিলাম, আমি ভার্চুয়াল দিছি, তবে আপনার রিয়েলটা দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর এখানে রেজিস্টারে ক্লিক করুন, রেজিস্টারে ক্লিক করার পর কি বলছে, রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ চেক ইউর ইমেল দেন ভিজিট দা লগইন পেজ। আমার আমার এটা চেক করতে হবে, মেইলটাকে চেক করতে হবে, মেইলে একটা
মেসেজ চলে গেছে, আমি মেলটাকে এখন চেক করব। এতক্ষণ লাগে, এই দেখেন চলে আসছে, এই যে দেখছেন ওয়ার্ডপ্রেস আমার এখানে কিন্তু চলে আসছে, এই যে দেখেন দেখছেন এরকম একটা মেসেজ আপনাদের ইনবক্স ও চলে যাবে। দেন ওখান থেকে কি করবেন, এটাতে ক্লিক করে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে নেটের সমস্যা দিছিল, হ্যাঁ প্রবেশ করার পরে এখানে দেখেন এই যে উপরের এখানে দুইটা লিংক দেওয়া আছে, এই একটা লিংকে ঢুকে যাবেন, উপরেরটায় article.com wp-admin.php এরপর action, এই বড় লিংকটাতে ঢুকে যাবে। এখানে কি বলছে পাসওয়ার্ড, মানে তিনি পাসওয়ার্ড চাচ্ছে, নিউ পাসওয়ার্ড। আমি এখানে কিছু পাসওয়ার্ড দিয়ে দিব আমার ইচ্ছে মতো, ঠিক আছে। আমি আমার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন লগ ইন করবো। আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রেজিস্টার কমপ্লিট। দেন আপনি যে ইমেলটা দিয়ে লগ রেজিস্টার করছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ওকে ফাইন, পাসওয়ার্ড বাস আমার লগ ইন হয়ে গেছে। আমি কি করলাম, আমার ওয়েবসাইটে লগ ইন করলাম। এন্ড এটাকে বলা হয় কি, ব্যাক এন্ড। সবাই কথাটা মনে রাখবেন, এটাকে বলা হয় কি, ব্যাক এন্ড। এটাই হচ্ছে ব্যাক এন্ড। তো এখন আমাদের কাজ কি, আর্টিকেল রাইট করা, মানে লেখা। তো একটা জিনিস আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে কি, যে আপনি চাইলে যে কোনো বিষয়ের উপরে লেখালেখি করতে পারবেন না, সব বিষয়ের উপরে তো আর আপনার জ্ঞান থাকা সম্ভব না, তাই না? আপনার হ্যাঁ যে কোনো বিষয় অবশ্যই যদি সেটার উপর লেখাপড়া করেন তাহলে লিখতে পারবেন, তবে তারপরেও অনেকটা ডিফারেন্ট এবং অনেকটা মিল থেকে যেতে পারে। আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি, এটা সবাই মাথায় রাখবেন, কারো ওয়েবসাইট থেকে কোনো কিছু কিন্তু চাইলে আমি কপি করে নিয়ে আসতে পারবো না, কারো ওয়েবসাইট থেকে চাইলে আমি কোনো কিছু কপি করে নিয়ে আসতে পারবো না। তবেও পারবো, কিন্তু সেটাও একটা পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিতে আমি পরে যাব। আগে আমি কিভাবে আর্টিকেল লিখবেন আর কি, আর্টিকেল লেখার জন্য কোন কোন অপশনে কিভাবে কি করতে হয় সেই জিনিসগুলো আগে দেখাবো, তারপরে দেখাবো যে আসলে আপনারা চাইলে একটা ওয়েবসাইট থেকে কিছু আনতে পারবেন, তবে সেটা কোন পদ্ধতির মাধ্যমে কিভাবে আনবেন সেটা এর পরে দেখাবো। তো এখানে আসার পরে আপনাদের যে কাজটা, কোনো জায়গায় দেখার দরকার নেই, শুধুমাত্র যে পোস্ট, আর এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা হচ্ছে যেখানে সকল কিছুই আপনি দেখতে পাবেন, নতুন পোস্ট করা হয়েছে সেই পোস্টে কতগুলো কমেন্ট পাইছে, ঠিক আছে কতগুলো পোস্ট আছে, সকল কিছু সম্মিলিত একটা জায়গা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনাদের প্রথমে আসতে হবে। দেন এখান থেকে যে পোস্ট, এখান থেকে সরাসরি অল পোস্টও যাইতে পারেন, আবার চাইলে আপনার থেকে অ্যাড নিউতে যাইতে পারেন, এটা কোনো সমস্যা নাই। এখান থেকেও চাইলে সরাসরি অ্যাড নিউতে যেতে পারবেন, এখান থেকেও চাইলে সরাসরি এই পোস্টে ক্লিক করার পরও অ্যাড নিউতে আসতে পারবেন। আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যাড নিউতে আসার পরে দেখেন এখানে চাইতেছে কি, আমার টাইটেল। টাইটেলটা কি টাইটেল চাইতেছে, সেটা হচ্ছে আমার আর্টিকেলের টাইটেল। ওকে, আমি এখান থেকে যে টাইটেলটা নিলাম, আমিও কিন্তু কপি করতেছি, তবে এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আর কিছু না। এখানে আসলাম, এখানে আমি টাইটেলটাকে দিলাম। টাইটেলটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমার মেইন টপিকটা দিতে হবে, যে টাইটেলটা তো দিলাম, এন্ড টাইটেলের যে ডেফিনেশন এবং টাইটেলটাকে সুন্দরভাবে বুঝাইতে যা যা লাগবে সেটাও দিতে হবে। একটু হোল্ড করবেন প্লিজ, এক মিনিট।
ঠিক আছে, দেখেন আমি লেখাটা কিন্তু এখানে লিখে দিছি। ওকে, এগুলা কি দেখছেন, এগুলা বলেন তো কি, এগুলা খেলাছে? এগুলো কিন্তু সব লিংক, যে লিংক আমরা দেখাইছিলাম কই, ইয়েতে দেখাইছিলাম গুগল শিট, গুগল ডকসে, যে একটা লেখারে কিভাবে লিংক করা যায়, এটাও কিন্তু সেই লিংক গুলো, তারা লেখাগুলো লিংক করে দিছে। বাস তো এইটা হচ্ছে আমার সেই লেখাটা। এই যে এখান থেকে দেখেন আমরা গুগল ডকস এর মেনুর অপশন গুলা কিছু এখানেও পাবো, যেমন এখানে বিতে বোল্ড, আইতে ইটালিক, বুলেট লিস্ট, নাম্বার লিস্ট, ঠিক আছে, ব্লক স্কোয়াড, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে যে লিঙ্ক কিভাবে লিঙ্ক করা যায়, এগুলো সবগুলো আমরা এখানে পাবো। আমি এখান থেকে একটা কাজ করবো, সেটা হচ্ছে বিটাকে একটু বড় করে দিব, এখানে বড় করার অপশন, এই যে হেডিং, সবগুলো হেডিং হয়ে গেছে, সবগুলো না শুধুমাত্র এটা, এখানে দেখছেন, এখান থেকে চাইলে আপনি অনেক স্টাইলি লেখাগুলা দিতে পারবেন, প্যারাগ্রাফ স্টাইলে থাকুক। ওকে, এটা ছিল আমার, জাস্ট এটা আমি কপি করে দিলাম। এগুলো কিন্তু আপনার নিজের লিখে দিতে হবে, নিজের হাতে করে লিখতে হবে, এগুলো নাহলে কিন্তু হবে না। দেন এখানে বাকি কাজে আমার যেতে হবে, প্রথম নিচেটা আসে, এটা হচ্ছে লেআউট। লেআউট বলতে পেজটা কেমন থাকবে, পেজটা কেমন হবে সেটাই দেখেন। ডিফল্ট স্লাইড বার নাকি নো স্লাইড বার, আমি যদি নো স্লাইড বার দিই, নো স্লাইড বার থাকবে, যদি মিডল কলাম মানে একটা কলাম আকারে আসবে, সেটা কলাম আকারে আসবে, আমি লেফট স্লাইড বার দিলাম, মানে লেফট থেকে একটু গ্যাপ হয়ে তারপর লেখাটা আসবে। দেন এখান থেকে আমি কিছু নেচারের ছবি দিছি কিনা দেখি, ছবিগুলো তোমার ডাউনলোড করতে হবে, তাই না? এই যে এই ছবিটা আমি ডাউনলোড করে নিলাম, এটাকে আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড অরিজিনাল ফাইল, এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার এইখানটাতে দেখেন ডান দিকে, এটার ডান দিকে খেয়াল করেন, এখানে বলা আছে আপনার এই লেখাটার পরে মেইন টপিকটি হচ্ছে লেখা, মানে ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে শুধুমাত্র লেখার জন্য, আর বেশি কিছু না। এমন অনেক সময় হবে ক্লায়েন্ট জাস্ট আপনাকে অর্ডার দিয়ে ওয়েবসাইট নাও দিতে পারে, এমন সময় হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিয়ে ওয়েবসাইট দিবে না, খালি বলবে যে এই টপিকের উপরে আমার 200 লাইন, 300 লাইন, 500 লাইন লেখা দরকার, আর্টিকেল দরকার, তুমি আমাকে এই টপিকের উপরে এত ওয়ার্ডের একটা আর্টিকেল লিখাও, এমনটাও বলতে পারে ক্লায়েন্ট। তখন আপনি কি করবেন, সুন্দর জাস্ট লিখে ক্লায়েন্টকে পেস্ট করে দিবেন, বাস। আর এখান থেকে যদি আপনাকে এভাবে দেয়, তারপর তাহলে যে কাজটা করবেন, এই লেখাটার পরে এখানে আপনি আপনার টাইটেল, আর এখানটাতে হচ্ছে আপনি সম্পূর্ণ আর্টিকেলটা লেখার পরে এই ডান দিকে হচ্ছে আপনার কাজ। এখানটাতে দেখেন, এখানে ফরম্যাট, এখানে বলছে কি ফরম্যাট, যেটা কোন ফরম্যাটে হবে, এটা কোন ফরম্যাটে হবে, এখান থেকে সবসময় স্ট্যান্ডার্ড ফরম্যাটে দিয়ে দেবেন। স্ট্যান্ডার্ড বলতে ইমেজ টিমেজ সব ব্যবহার করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ইমেজে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরিতে হবে, এখানে ক্যাটাগরি কি হবে, নেচার, তাই না, এই যে বাংলাদেশ নেচার, যদি ক্যাটাগরি থাকে ক্লায়েন্টের ওইখানটাতে, অবশ্যই ক্লায়েন্টের থাকবে, যদি থাকে ওইখানে লিখে দিবেন, আর যদি না থাকে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে লিখবেন, লিখে এখানে অ্যাড নিউ তে ক্লিক করলে এই নতুন যে ক্যাটাগরিতে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে নতুন অ্যাড করার ক্ষেত্রে। তারপর হচ্ছে ট্যাগ, ট্যাগের ব্যাপারটা আপনারা আগে পাননি, ট্যাগ আসলে একটা এক ধরনের জাদুকীয় জিনিস, এটা বুঝাইতে একটু সময় লাগবে। আপনাকে আমি বলি, দেখেন আমি এটা দিয়ে বুঝাই, এখানে এটা বুঝাইছে কি, জিওগ্রাফি অফ বাংলাদেশ কিন্তু এটা টাইটেল, কিন্তু আমি কি লিখে সার্চ করছি, নেচার অফ বাংলাদেশ, তাই না, আমি কি লিখে সার্চ করছিলাম, নেচার অফ বাংলাদেশ, খেয়াল আছে কি, দেখেন এখানে এখনো আছে নেচার অফ বাংলাদেশ, আমি লিখলাম নেচার অফ বাংলাদেশ, আয়েশা বললো জিওগ্রাফি অফ বাংলাদেশ, হ্যাঁ, এটা কেমন হয়ে গেল না, এই যে
আমি লিখলাম একরকম, এখানে আসলো আরেক রকম, কিন্তু জিনিস দুটো কিন্তু টপিক একই, মূল টপিক কিন্তু একই, কিন্তু সাব টপিক গুলো আলাদা। এই জিনিসটাকে বলা হয় ট্যাগ। তাদের মেইন যে কিওয়ার্ডটা আছে এগুলো হচ্ছে কিওয়ার্ড, এই যে দেখেন এগুলো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে হচ্ছে মানুষ যা লিখে সার্চ করে, আমি গুগলে যা লিখে সার্চ করি তাই এই যে কিওয়ার্ড। হ্যাঁ, দেখেন মানুষ কি কি লিখে সার্চ করে, নেচার অফ বাংলাদেশ পিকচার, নেচার অফ বাংলাদেশ প্যারাগ্রাফ, নেচার অফ বাংলাদেশ ইকোনমি, নেচার অফ বাংলাদেশ ভিডিও, নেচার অফ বাংলাদেশ কনস্টিটিউশন, ভিলেজ নেচার অফ বাংলাদেশ, সেভ দ্য নেচার অফ বাংলাদেশ, এমন অনেক কিছু লিখে মানুষ সার্চ করে। তো মানুষ যা লিখে সার্চ করে তাই হচ্ছে কিওয়ার্ড। এখন একটা জিনিস চিন্তা করেন আপনি, আপনার দোকানের নাম হচ্ছে মনে করেন যে জিওগ্রাফি অফ বাংলাদেশ, আপনার তো দোকানে শুধুমাত্র জিওগ্রাফি অফ বাংলাদেশ লিখলে সার্চ খুঁজলে পাওয়া যাবে না, আরো অনেক ধরনের নাম থাকতে পারে, তাই না? যেমন নর্মালি আমি বুঝাই, ধরেন আমাদের দোকানের নাম হচ্ছে জাহিদুল গার্মেন্টস, তো আমাদের দোকানে আরো অন্যান্য নাম বললো চিনে, যেমন আমার বাবার নাম ধরে ডাকলেও চিনে, আমার ভাইয়ার ওই দোকান এটাতেও চিনে। তো এতগুলো নাম তো আর ওখানে বসানো সম্ভব না, সম্ভব একটা দোকানের নাম কিন্তু একটাই থাকে, আরো মানুষ বিভিন্ন নামে চিনে, সেটা হচ্ছে আলাদা বিষয়। এই যে বিভিন্ন নামে জিনিসটাকে আইডেন্টিফাই করা, এটাকে বলা হয় ট্যাগ। নাম একটাই থাকবে, মূল নাম একটাই থাকবে, খাতা কলমে নাম একটাই, তবে বিভিন্ন নামে এটাকে আইডেন্টিফাই করা যায়, এটা হচ্ছে ট্যাগ। যেমন এখানে জিওগ্রাফি অফ বাংলাদেশ, কিন্তু আমি লিখছি নেচার অফ বাংলাদেশ, তো এটার কোনো না কোনো জায়গায় নেচার অফ বাংলাদেশের ওই কিওয়ার্ডের জায়গায়, ট্যাগ এর জায়গায় নেচার অফ বাংলাদেশের কথাটা লাগানো হয়েছে। দ্যাটস ওয়াই আমি যখন নেচার অফ বাংলাদেশ লিখে সার্চ করছি তখন এই জিওগ্রাফির বিষয়টাও চলে আসছে, এটা হচ্ছে ট্যাগের সুবিধা। বুঝতে পারতেছেন? এখানে তাদের ট্যাগ দেখা যায় না, তো ওইখানটাতে দেখা যাবে, তারপরে দেখি এখানে ট্যাগ দেখা যায় কিনা। মনে হয় না ট্যাগ দেখা যাবে তাদের, তাদের দেখা যাবে না ট্যাগ, তবে ওই ট্যাগের কারণেই কিন্তু তাদের এটা চলে আসছে। বুঝতে পারছেন ট্যাগের বিষয়টা? এটাই হচ্ছে ট্যাগ, যে আপনার দোকানের নাম একটা তবে আপনাকে অন্য নামে ডাকলেও খুঁজে পাওয়া সম্ভব, ওই অন্য নাম গুলোই এখানে ব্যবহার করুন। যেমন আমি এখানে ব্যবহার করতে পারি যেমন নেচার অফ বাংলাদেশ, এটা ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে দিতে পারি নেচার, আরো অনেক কিছু, এগুলা যে ট্যাগ গুলো আছে এগুলা এখান থেকে দেখে আপনারা দিবেন, নিজের ইচ্ছে মতো বাছাই করে তারপর আপনারা দিবেন যেটা এটার সাথে রিলেটেড, ওই জিনিসগুলো ওই ট্যাগ গুলো এখানে ব্যবহার করার চেষ্টা করুন। তারপর হচ্ছে সেট ফিচার ইমেজ, এখানে ফিচার ইমেজ বলতে বোঝানো হচ্ছে একটা বড় করে ইমেজ থাকবে। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার দেখাইছিলাম না, প্রথমে রয়্যাল বেঙ্গল টাইগার দেওয়া ছিল, তারপরে ছিল তাদের সম্পর্কে কিছু, এখানেও জাস্ট সেম, এটা হচ্ছে সেই বড় করে লেখাটাই আসবে। এখান থেকে সেট ফিচার ইমেজ আপনার শেষ, মূল বিষয়টাই হচ্ছে লেখা, মূল বিষয়টাই হচ্ছে লেখা। বললাম না ক্লায়েন্ট অনেক সময় আপনাকে এই ভিতরে আনতেও দিবে না কিংবা আসতেও দিবে না, সে বলবে তুমি সরাসরি এখান থেকে লিখে দাও, তুমি আমাকে লিখে পাঠিয়ে দাও একটা নোটপ্যাডে, আমি আমারটা ইয়ে করে নেব। ঠিক আছে, এগুলো যখন হয়ে যাবে আপনি এখান থেকে এটা পাবলিশ দিয়ে দিবেন। হ্যাঁ, আমি যখন পাবলিশ দিয়ে দিছি আমারটা কিন্তু চলে আসছে, দাঁড়ানো দেখা যাচ্ছে আসুক, এখন দেখেন এই যে এটাতে যদি আমি ওপেন করি এই লিঙ্কটা দিয়ে, দেখেন দেখছেন এই যে এটা হচ্ছে আমার পোস্টটা, আমি
লেফট স্লাইড বার কিন্তু চুজ করছিলাম, খেয়াল আছে? যে বাম দিক থেকে অন্যান্য বিষয়গুলো থাকবে, আমার পোস্টটা ডান দিকে থাকবে, যে কারণে বাম দিক থেকে এই জিনিসগুলো আছে আর আমার পোস্টটা কিন্তু এখানে আসছে, এই যে উপরে ছবিটা আসার পরে বড় করে, তারপর হচ্ছে জিওগ্রাফি অফ বাংলাদেশ আমার এটা টাইটেলটা ছিল। এখানে ক্যাটাগরি ছিল কি বাংলাদেশ নেচার, দেখছেন বাংলাদেশ নেচার উপরে আসছে, আর এই যেটা হচ্ছে ট্যাগ নেচার বাংলাদেশ নেচার এগুলো, এটা হচ্ছে আমার লেখা, এই একটা পোস্ট, ঠিক আছে, আর কিছু নেই। এটাকেই বলা হয় আর্টিকেল রাইটিং। এটা নিয়ে যদি কারো কোনো কথা থাকে তাহলে হাত উঠান, আপনারা চাইলে এখন মাইক অন করতে পারবেন না, আমি এটা ওপেন করে দিচ্ছি। আরো কোনো প্রশ্ন থাকলে হাত উঠান, নিয়ে করে দিচ্ছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই এ ব্যাপারে, তাই তো? আচ্ছা একটু বলেন তো, আর জন্য আপনারা বুঝেন তো, আসলে আমি বুঝাচ্ছি, আমি আমার কনফিউশন হয়ে যায় যে প্রশ্ন নাই, আপনারাই বুঝেন না, না আমি বুঝাইতে পারি না, আমার না সন্দেহ লেগে যায় মাঝে মাঝে, বুঝছেন? আপনাদের তেমন কোনো প্রশ্নই থাকে না দেখি। এমনি ইমরান আলী ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। জি স্যার, এই যে স্লাইডটা আমরা ক্লায়েন্টকে পাঠাবো, হ্যাঁ, তো সবাই তো সাপোজ মনে করেন যে খুব ভালো ইংলিশ জানে না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এটা করতে পারি? এখানে আসলে বিষয়টা কি, আপনি যখন বাংলাদেশে কাজ করবেন তখন আপনার ইংলিশ না জানলেও চলবে, যেহেতু ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে ফরেনারদের সাথে কাজ করা, সেক্ষেত্রে ইংলিশের কোনো বিকল্প নাই, এটা আপনাকে জানতেই হবে। আপনি যদি ভালো জানেন না, এটা তার গাফলতি, এটা আপনাকে জানতেই হবে, এটার কোনো বিকল্প নাই, এটা ছাড়া আপনার কাজের গতি নাই। জি, এক কথাই বুঝতে পারবে, এটা ছাড়া আপনার কাজের গতি নাই, এটা আপনাকে জানতেই হবে। কাজ করতে হলে কাজের বিষয়বস্তু আপনাকে জানতে হবে, এটার কোনো দ্বিপক্ষ নাই। স্যার, অনেকে দেখা যাচ্ছে যে টপিকসটা দিবে ক্লায়েন্ট, ওই টপিক সম্পর্কে সাপোজ মানে খুব ভালো জানে না, আপনি ফার্স্টে বলছিলেন। হ্যাঁ, তো আমি বলবোই, আরে ভাই ওইটার সম্বন্ধে তো আমি আসতেছি, তবে জি জি, এই যে আপনি যেটা বললেন যে সবাই ভালো ইংলিশ জানে না, ওইটার কোনো বিকল্প নাই, ওটা জানতেই হবে আপনাকে, না জানলে কিচ্ছু করার নাই। আপনি এটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, সে কথা আপনি কিভাবে বলবেন যদি আপনি না জানেন, আপনাকে তো বলতে হবে। জি, ওকে স্যার, ধন্যবাদ। জি রকনুজ্জামান ভাই। স্যার বিষয়টা হলো, আমরা তো নতুন স্যার, একটা নতুন একটা বিষয়ে একটু কষ্ট হচ্ছে আর কি বোঝার। ভাই আপনার আপনার পিসি, আপনার মনে আশেপাশে অন্য কোনো স্পিকার আছে, স্পিকার অফ করে তারপরে কথা বলুন। নতুন বিষয় তো স্যার একটু বুঝতে একটু কষ্ট হচ্ছে আজকে। ওইটা তো একটু কষ্ট হবে, ওইটা সমস্যা নেই, এটা দুই একবার যখন আপনি ভিডিওটা দেখবেন তখন আবার ক্লিয়ার হয়ে যাবে, এটা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে শাহিন আলম ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, এখন কেমন আছেন? হ্যাঁ জি ভালো। এখন বিষয়টা হচ্ছে আসলে আপনি যেটা দেখাচ্ছেন এটা মানে আমাদের এখানে ফোনে স্লো আসতেছে, কিন্তু আপনি কাজ করতেছেন একটু স্পিডে, কিন্তু যেন আপনার যেন কম্পিউটার যে আইকনটা আছে, হ্যাঁ ওইটা, বাট ওই জায়গাতে যাওয়ার আগে কাজটা অনেক সময় লোডিং হয়ে যায়, আপনি বলতেছেন টাইপ করতেছেন এগুলা, আপনার ওই ওইদিকে ঢুকতে ঢুকতেই আপনার মনে করেন যাবার চলে যায় এটা, ঠিক আছে, একটু স্লো আসতেছে স্ক্রিনটা আর কি। সবার সবারই আসতেছে না আমারই আসতেছে এটা বুঝতে পারতেছি না। আমি দুইবার আপনার এই এখান থেকে বের হয়ে আবার ঢুকলাম, আর ওয়াইফাই আছে তো মনে হয় না নেটওয়ার্কের সমস্যা। সবার কি অবস্থা, সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? স্যার আমারও স্যার এক অবস্থা স্যার, উবের মত স্ক্রিন স্লো আসে। আর বাকিদের বাকিদের কি খবর একটু বলেন তো, যে সবাই দেখতে পাচ্ছেন কিনা, সবাই জানান, ইয়েস অর নো জানান, কে কে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, ক্লিয়ার দেখতে পাইছেন যে একদম স্ক্রিন পুরো স্পষ্ট কোনো সমস্যা হয় নাই, আর কে কে দেখতে পান নাই?
স্ক্রিন স্পষ্ট স্যার, হ্যাঁ স্ক্রিন স্পষ্ট স্যার, বাট মানে একটু স্লো আসছে, মানে আপনার আইকনটা দেখা যাচ্ছে একটু পরে আসছে, আপনার কথা থেকে পরে আসছে। মানে স্যার মানে স্ক্রিন তো স্যার ক্লিয়ার স্যার, কিন্তু স্যার আপনি স্যার মানে মানে কথা মানে কথা লাগে স্যার। জি স্যার, স্যার আপনি কথা লাগে কাজগুলো শেষ হয়ে গেছে স্যার, এই সমস্যাটা স্যার। ঠিক আছে, তাহলে তো এটা একটু সমস্যা হতে পারে, দেখতেছি সমস্যা। ওকে, তাহলে এখন একটু আস্তে করার চেষ্টা করি। আর এমনিতে অন্য কোনো প্রশ্ন আছে নাকি, যে এই জায়গাটা বুঝেন নাকি বা কি আসে বিষয়, এমনিতে কোনো কথা আছে নাকি? জি না, ওইরকম কোন সমস্যা নেই, বাট এরকম যদি কোনো সমস্যা থাকে আপনার ভিডিওটা দেখার পরে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ অভিজিৎ শর্মা ভাই বলেন স্যার। ওই সাইন আপ করার লিংকটা যদি শেষে মানে একটা কি দিতে বলছিলেন ওটা খেয়াল করি নাই। কি সাইন আপ করার ওই মানে একটা লিংক দিছেন না স্যার, কোথায় মানে একটা একটা পেজের একটা লিংক দিলেন না স্যার? আমি একটু প্রশ্নই বুঝতেছি না ভাই, প্রশ্নটা ক্লিয়ার করে লাগলে মেসেজে বলে দেন। এইভাবে যদি বলতে সমস্যা হয় প্রশ্ন করতে স্যার। এখানে স্যার ওই যে আপনি একটা আর্টিকেল ডট পিক্স, হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটের লিংক একটা একটা আছে না স্যার? জি ওয়েবসাইট লিংক দিছি। হ্যাঁ ওয়েবসাইট ওটা আপনি একটা সাইন আপ করার একটা পেজ আলাদা করে দিতে বলছিলেন, ওটা মানে বলতে সাইন আপ করে আলাদা কোনো পেজ নাই ভাই। ওখানে হচ্ছে আপনি যখন ঢুকবেন তখন সাইন আপ চাইবে, তখন আপনি সাইন আপ করে নেবেন। এগুলো প্র্যাকটিসের জন্য, ক্লায়েন্টের ক্ষেত্রে এমনটা নাও হতে পারে, ক্লায়েন্টের ক্ষেত্রে ডিফারেন্ট কিছু হতে পারে, বুঝছেন? ও আচ্ছা 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 স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। মাইকটা অফ করে দেন। আচ্ছা দেখেন, দেন হচ্ছে এই টপিক এবার আসি, যে আপনারা বলছিলেন যে আসলে সব টপিকের উপরে তো আমাদের ধারণা নাই থাকতে পারে, সকল ধরনের লেখার উপর আমাদের ধারণা নাই থাকতে পারে, তাই এমনটা না? তো আমিও বলছিলাম যে আপনারা চাইলে অন্য কারোরটা কপি করে আনতে পারবেন না। আমার এই বলা ওইটার ভিতরে একটা কানেকশন আছে, কানেকশনটা হচ্ছে আপনি চাইলে কারোর তো কপি করে আনতে পারবেন না। কেন আনতে পারবেন না? এটা দেখেন, একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে স্মল এসইও টুল, স্মল এসইও টুলস। এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট, মানে আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু কপি করে আনেন, আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু কপি করে আনেন, সেই লেখাটা কপি করা লেখা কিনা ক্লায়েন্টদের কাছে সেটা প্রুফ করার, সেটা ধরে ফেলার একটা সফটওয়্যার থাকে। কথাটা আবারও খেয়াল করবেন, আপনি লেখাটা কোথাও থেকে কপি করে আনছেন কিনা, নাকি নিজে লিখছেন, নিজের ক্রিয়েটিভিটি দ্বারা লিখছেন, সেটা দেখার জন্য ক্লায়েন্টদের কাছে একটা সফটওয়্যার থাকে। সেই সফটওয়্যার দ্বারা তারা ধরতে পারে যে আপনি কি করছেন, এটা দ্বারা এটা কি নিজে লিখছেন, নাকি বাইরে থেকে কারো কাছ থেকে কপি করছেন, নাকি চুরি করছেন। এই যে কপি করা, বাইরে থেকে কোনো কিছু কপি করা, এটাকে বলা হয় প্লাগিয়ারিজম, ওইটাকে বলা হয় প্লাগিয়ারিজম, বাইরে থেকে কোনো কিছু কপি করা। তো এই প্লাগিয়ারিজম করলে অবশ্যই আপনাকে ধরে ফেলা হবে, যদি ধরা হয় আপনাকে কিন্তু ক্লায়েন্ট ব্যাড রিভিউ তো দিবেই, প্লাস যে টাকার কাজ করছেন কষ্ট মনে করেন যে বৃথা যাবে, ব্যাড রিভিউ খাবেন, প্লাস হচ্ছে ক্লায়েন্ট আপনার টাকাও ফেরত নিয়ে নেবে। ওকে, তো ওই কাজটা করা যাবে না। তবে ওই কাজের জন্য আলাদা একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি আছে? সে পদ্ধতি হচ্ছে এই যে দেখেন, আমি এখানে দেখাচ্ছি, আমি যে লেখাটা কপি করছিলাম, আমি যে লেখাটা কপি করছিলাম ওই লেখাটা এখানে দিই, এই যে লেখাটা, তাই না? এই লেখাটাই তো আমি কপি করছিলাম। করার পরে এখানে আমি প্লাগিয়ারিজম চেক করব, মানে এটা আমি যেটা কপি করে আনছি এটা কতটুকু কপি করছে, এই জিনিসটা দেখার জন্য। ঠিক আছে,
একটু অপেক্ষা করুন প্লিজ। আচ্ছা দেখেন, এখান থেকে আমার এটাকে রবট দিতে হবে, বারবার স্কাইপে কল আসতেছিল, এখানে একটু অফ করলাম। এখানে আমার রবটটাকে আমি আগে ফাইন্ড আউট করে দিই। এখান থেকে চেক প্লাগিয়ারিজম, আমি প্লাগিয়ারিজমটাকে একটু চেক করুন, যেটা ধরতে পারে কিনা আমি একটু দেখি। দেখি কি আসে। আরেকবার দিতে হবে, এটা ফ্রি ওয়েবসাইট তো, ঠিক আছে, তবে ক্লায়েন্টদের কাছে কিন্তু টাকা দিয়ে কিনা জিনিস থাকে। ওকে আবার দেই একটু। আমার নেট সমস্যা দিয়েছে নাকি, একটু অপেক্ষা করে, না হলে মোবাইল দিয়ে দেখাবো, সমস্যা নাই। যদি দেখি যে নেটের সমস্যা তাহলে মোবাইল দিয়ে দেখাবো। জাস্ট আপনাদের দেখানোর জন্য, এটা ধরা কোনো কাজ আপনারা করতে পারবেন না। হ্যাঁ, এটা জাস্ট আমাদের শুধুমাত্র বোঝানোর জন্য যে আসলে প্লাগিয়ারিজম টিকারটা কেমন হয়, এটা দেখানোর জন্য শুধুমাত্র। এটা এখান থেকে ভেজাল লাগতেছে, দেখি আবার কি হয়। এই তো এবার আসতেছে, হচ্ছে এবার। দেখেন প্রথমে কিন্তু ধরছে কত, 22% প্লাগিয়ারিজম, 11% ইউনিক হইছে শুধুমাত্র, বাকিগুলো দেখি 33% প্লাগিয়ারিজম, 56% প্লাগিয়ারিজম, মানে 56% আমি খালি বাইরে থেকে কপি করে আনছি। হম, 78%, 89% প্লাগিয়ারিজম, মানে শুধুমাত্র 11% আমি কপি করিনি আর কি, 11% তাদের লিস্টে কপির মতো ধরে নাই, আর বাকি সবকিছু কি আমি যে কপি করে আনছি সেই জিনিসটা কিন্তু ধরছে। এই যে এখানে দেখছেন পুরো 100% তো, 11% তো নাই, আমি যে পুরোটাই কপি করে আনছি পুরোটাই এখানে,
দেখছেন এখানে কি লেখা আসছে এখন কপি মানে ফুললি প্লাগিয়ারিজম এটা হচ্ছে তার রেজাল্ট তো এই যে দেখেন এখানে আবার ম্যাচ সোর্সও দেওয়া দিয়েছে মানে কোন জায়গার সাথে ম্যাচ হয় এটাও এখানে দেখছেন কোন জায়গার কোন ওয়েবসাইটের নামও এসে পড়ছে কি জিওগ্রাফি অফ বাংলাদেশ সোর্স ইন বাংলাদেশ উইকিপিডিয়া বুঝতে পারছেন জি শাহিন আলম ভাই বলেন স্যার এখানে আমরা যদি আপনার ওই লেখাটা যদি আমরা লিখে দেই ঠিক আছে ওই সেম লেখাটা যদি আমরা লিখে দেই তাহলে কি এটা এখানে ধরা পড়বে হ্যাঁ হ্যাঁ তবুও ধরবে লেখা সেম লেখাটাই তো আপনি কপি করা মেইন ফ্যাক্টর না মেইন ফ্যাক্টর হচ্ছে যে আপনি লেখাটা আনসেন কইতে গেলেন আচ্ছা আচ্ছা না ওইটাই ধরেন ওই জি হ্যাঁ বলেন ওই লেখাটাই যদি মনে করেন আমি এখানে যে লেখাটা আছে সেম ধরেন সেম লেখলাম না আমি মাঝে মধ্যে আপনার কোন বাক্য এখানে দিয়ে দিলাম অন্য অন্য বাক্য আইনে আইনে ঢুকাইলাম ঠিক আছে অসুবিধা তো নাই তাহলে আমি সেটাই সেদিকে আসতেছি সেদিকে আসতেছি না হলে কিভাবে লিখবেন এইভাবেই তো লিখতে হবে তো এখানে দেখেন আচ্ছা মাইক অফ রাখেন হ্যাঁ এখানে হচ্ছে কি এখান থেকে তাদের কিন্তু প্লাগিয়ারিজম দূর স্যার এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট তো একটু আগে যেমন শাহিন আলম ভাই একটা কথা বললো যে মাঝখান দিয়ে একটা একটা যদি আমি কিছু করে দিই এখানে কি হবে একটা জিনিস আমরা সেলেনিয়াম অ্যান্টিনিয়াম সম্পর্কে মনে হয় সম্ভবত অনেকেই জানি সেলেনিয়াম এবং অ্যান্টিনিয়াম এই বিষয়টা কি হয় দেখেন সেলেনিয়াম এন্ড অ্যান্টিনিয়াম সেলেনিয়াম হচ্ছে সমার্থক শব্দ মানে একই শব্দের অন্য একটা উচ্চারণ ঠিক আছে একই শব্দের অন্য একটা উচ্চারণ ওটাকে বলা হয় সেনোনিম দেখেন এখানে আমি যাই যে সেনোনিম ঢুকলাম একই শব্দের অন্য কিছু আচ্ছা এখানে দেখি এখানে লিখলা আছে কিনা আমি অন্য একটা ওয়েবসাইটে ঢুকতে নিছিলাম স্লো ওয়েবসাইট আচ্ছা যেমন লিখলাম আমি এখানে লিখলাম ভেরি দেখেন সেনোনিম যদি ধরি এখানে হাইলি কিবা আমি যদি এখানে ভেরি গুড লিখলাম মানে খুব ভালো এর সেনোনিম কি ভেরি গুড দ্বারা যা বোঝায় ভেরি নাইস দ্বারা কিন্তু একই বোঝায় ভেরি গুড দ্বারা যা বোঝায় রিয়েলি গ্রেট দ্বারা কিন্তু একই বোঝায় ভেরি গুড দ্বারা যা বোঝায় রিয়েল নাইস কিন্তু একই বোঝায় ভেরি গুড দ্বারা যা বোঝায় ফাইন কিন্তু একই বোঝায় এক্সিলেন্ট একই বোঝায় মানে একটা জিনিসের আলাদা উচ্চারণ মানে মিনিং একই থাকতেছে জাস্ট উচ্চারণটা আলাদা হয়ে যাচ্ছে এখানে ভেরি গুড যে অর্থ প্রকাশ করে ব্রিলিয়েন্ট কিন্তু একই অর্থ প্রকাশ করে আলাদা কিছু না ভেরি বিউটিফুলটা একটু আলাদা আউটস্ট্যান্ডিং এন্ড ভেরি গুড একই জিনিস আমার কথাটা বুঝতে পারতেছেন এই জিনিসটা হইতেছে কি একই শব্দ মিনিং করতেছে একই অর্থ মিনিং করতেছে কিন্তু উচ্চারণটা হচ্ছে আলাদা এই যে উচ্চারণের যে পরিবর্তন এই উচ্চারণের পরিবর্তনের কারণে কিন্তু তখন এই জিনিসটা ধরা পড়বে না কেমন ধরা পড়বে না দেখেন আমি ঠিক এই জিনিসটাই আমি এটা দেই এটা তো আমার দরকার নেই এখন তাই না আমার এই জায়গাটা আমি এই জিনিসটারে কি করবো এখন রিরাইট করবো রিরাইট বলতেই বোঝানো হচ্ছে বিভিন্ন শব্দের পরিবর্তন ঘটাবো বিভিন্ন শব্দটাকে একটু আলাদা করবো এই যে এখানে দেখি এখানে রিরাইট অপশন আছে নাকি এখানে নাই আপনারা এখান থেকে সরাসরি এটাতে চলে যাবেন ডাইরেক্ট হোমে চলে যাবেন আমি সরাসরি হোমে চলে যাচ্ছি লিংকের সাথে সংযোগ না রেখে আসলে কথাটা আমি বুঝতে পারতেছি না যে লিংকের সাথে সংযোগ বলতে বোঝানো হচ্ছে ওইটার সাথে এটার মিল এমন কিছু বুঝাইতে চাইতেছেন না ভাই আপনি এসপিআই ভাই আপনি মাইক অন করে কথা বলেন এসপিআই যদি শুনতে পাচ্ছেন মনে হয় আচ্ছা যাই হোক এখানে দেখেন এই যে আর্টিকেল রিরাইট দেখছেন আর্টিকেল রিরাইট একটা অপশন আছে আমি এটাতে ক্লিক করলাম আপনি তারটা কপি করতেছেন ঠিকই কিন্তু উপরের যে চিহ্নটা দেখা যাইতেছে আর কি উপরে থাইকা
শব্দের উচ্চারণ যে দেখা যাচ্ছে দেখবে যে তার সাথে আপনার সাথে কোনো মিল নাই। তিনি তো বাংলাতে মিনিং করে তারপরে ধরবে না, তিনি দেখবে উপরের উচ্চারণ, মানে আপনার এই লেখাটা লাগে অন্য কোনো ওয়েবসাইটের সাথে মিল আছে কিনা, তিনি জাস্ট এতটুকুই দেখবে ভিতরে কি আছে আর কি, উপরে দেখা যাচ্ছে কেমন। ধরেন এখানে দিলাম, আমি এটা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম, দিয়ে এই যে নিচে রি রাইট আর্টিকেল ওটাতে ক্লিক করলাম, দেখি একটু অপেক্ষা করতে হবে মনে হয়, তোমার নেটটা তো খুবই সমস্যা, বিরক্ত লাগতেছে দুই দিন। অপেক্ষা করেন, ওয়েবসাইট একে তো স্লো, দ্বিতীয়ত মনে হচ্ছে যে আমার নেটও স্লো করতেছে। হ্যাঁ স্পিড স্লো করতেছে অনেক, স্পিড স্লো 1.23 GHz অনেক স্লো করতেছে, একটু কষ্ট করে দেখেন। হ্যাঁ আমি এখানে আবার ওটা পেস্ট করে দিতেছি, দেখি হইতেছে একটু অপেক্ষা করেন। এখান থেকে এই আর্টিকেলটা রিরাইট হয়ে যাবে বলছেন, স্লো থাকার তো কথা না, তো আচ্ছা এমনি জাস্ট মোবাইল থেকে দেখাই, হ্যাঁ নাহলে হইতেছে না, খুবই বিরক্ত করতেছে আমার। দেখেন এখান থেকে আমি ওই লেখাটাকে আর কপি করে নিই, লেখাটা এখানে পেস্ট করে দিছি, আগে লেখাটাকে নিয়ে নিই, দেন এখান থেকে চলে যাব কোথায়, স্মল এসইও টুলস, এটা একটা ফ্রি ওয়েবসাইট ঠিক আছে, একটু ক্লায়েন্টের কাছে থাকে পেইড ভার্সন, মানে টাকা দিয়ে কিনা নিছে এমন ভার্সন। আর্টিকেল রিরাইট
এখান থেকে এই যে লেখাটা এখানে কপি করে দিব। পুরো লেখাটা কপি করে দিলাম, দিয়ে এই যে নিচে আর্টিকেল রিরাইট। ক্যাপচা ভেরিফিকেশন, এই যে এখানে নেট স্পিড ভালো, এখানে ভালোই দেখা যাইতেছে। আচ্ছা ক্যাপচা আসুক। আচ্ছা কই ক্যাপচা, এখানে একটা ক্যাপচার আসবে, ঠিক আছে ক্যাপচার আসতেছে না, এটার যে রং কিন্তু দেখাই দিতেছে, মানে ক্যাপচার ভেরিফিকেশন ফেলড, এটা দেখাই দিতেছে, এখানে ক্যাপচার আসতেছে না। ওয়াইফাই স্লো ভাবলাম, স্লো ভাবে এখানে নেট স্পিড দিলাম, দেখি কি হয়। দেখি বিষয় স্যার, ল্যাপটপ মোডটা অন করে দেখেন তো স্যার, দিলে কি হবে না? হ্যাঁ ডেস্কটপ মোড একই, এটাতে জাস্ট ক্যাপচারটা শো করবে, তো ডেস্কটপে তখন দেখলাম ক্যাপচার আসতেছে না, দেখছেন দেখি। তো এটা জাস্ট কি হবে আমি দেখানোর জন্য, যে যেমন এখানে কিছু কিছু লেখা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, যেমন ডেন্সেনলি পপুলেটেড, অনেক অনেক শব্দ, প্রতিটা সেন্টেন্স থেকে কিছু কিছু শব্দ চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হওয়ার কারণে প্লাগিয়ারিজমের যে ব্যাপারটা আছে সেটা শো করবে না। হ্যাঁ এটার অন্য একটা ক্লাসের থার্ড নাম্বার আর কি, অন্য একটা ক্লাসের যে ভিডিওটা আছে, ভিডিওটা আপনারা দিয়ে দিলে আরো বুঝতে পারবে জাস্ট এই পার্টটা। কিন্তু কথা হচ্ছে এই পার্ট অনেক বেশি সময় নিতে আছে, দেখি কি হয় আস্তে 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 আস্তে। ক্যাপচা ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে, দেখি ক্যাপচা আসছে কিনা। আচ্ছা আপনার কারো কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করতে পারেন, এই ক্লাস মোটামুটি এই টপিকটা দেখালেই শেষ, জাস্ট রিরাইট। এখন এই সম্পূর্ণ ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি দেখি রিরাইটটা আসে কি না, টপিকটা দেখি নেট স্লো আমাদের ওয়েবসাইটটাই বেশি স্লো। কারো কোনো প্রশ্ন থাকলে রাইস হ্যান্ড দিতে পারেন, ঠিক আছে দেখো আসলে। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন। এতক্ষণ তো লাগে না, কখনোই না, ওয়াইফাই নেলে স্লো, মোবাইল ডাটা তো স্লো না। এটা একটা ভিডিও দিয়ে দেবেন, একটা ভিডিও আমার কাছে করা আছে, ঠিক আছে ভিডিও দিয়ে দেবেন, ওই অনুযায়ী করলেই দেখতে পাবেন সম্পূর্ণ বিষয়টা, যে আসলে আর্টিকেল রিরাইটটা কিভাবে চেঞ্জ হয়ে যায়। এন্ড দেন যখন আবার প্লাগিয়ারিজম চেক করবেন, ঠিক এই লেখাটা দাঁড়াই যে লেখাটা এখন রিরাইটের মাধ্যমে চেঞ্জ হবে, তখন দেখবেন যে বাকি জিনিসটাও ঠিক হয়ে গেছে। ঠিক আছে গ্রামার চেকের ক্ষেত্রে হইতাছে, রিরাইট হইতাছে না কেন?
নেটের সংকীর্ণতার জন্য একটু দেখাইতে পারলাম না, সমস্যা নাই। এমনি বুঝতে পারছেন পুরোটা বিষয়ে যে আমি বুঝাইছি মোটামুটি, এমনটা ফিল আসতেছে ভিতরে যে হ্যাঁ এটা চাইলে করা সম্ভব, কিবা কোনো দিক থেকে কোনো সমস্যা মনে হচ্ছে কিনা সম্পূর্ণ বিষয়টা? দুইজন হাত উঠাইছে। এমডি হোসাইন ইসলাম তামিম ভাই বলেন, স্যার স্যার আমাদের ক্লাসিক স্যার ক্লাইন ডাটা কপি পেস্ট স্যার এগুলো কি পড়ানো হবে না স্যার? কপি পেস্ট তো আসলে কপি পেস্ট হ্যাঁ এগুলো দেখানো হবে, তবে কপি পেস্ট তেমন আহামরি কিছু কাজ না, মূল কাজগুলোই হচ্ছে স্যার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলো কি দেখানো হবে না স্যার? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখানো হবে না, তবে টপিক বোঝানো হবে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি। আপনি ভার্চুয়াল বলতেই যে জিনিসগুলো থাকে ওই সকল জিনিসগুলো দেখানো হবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আলাদা কোনো কাজ না, জাস্ট এ টপিক নেম। অবশ্যই কথা বলবো, এগুলো নিয়ে কথা বলার আছে স্যার। আগামী ক্লাসে কি স্যার ফাইবার অ্যাকাউন্ট নিয়ে ক্লাস হবে নাকি স্যার? না আগামীতে ফাইবার অ্যাকাউন্ট না, ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে 7 নম্বর ক্লাস, এখন তো আপনাদের 5 নম্বর, মানে আরেকটা ক্লাস পরে। স্যার আমাদের ক্লাস কি হবে স্যার, 8টা ক্লাস হবে না 7টা হবে স্যার? 8টা হবে, 8টা। মাইক অন কর, মাইক অফ করেন। এমডি ইমরান আলী ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে ক্লায়েন্ট চাইলেও তো যেই টপিকগুলো আমরা লিখে দেব, ক্লায়েন্ট চাইলে তো সে অন্য কোনো ওয়েবসাইট থেকে এইসব লেখাগুলো কালেক্ট করতে পারে, তাহলে কিসের জন্য আমাদের থেকে ওরা রাইটিং নেবে এই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ এখানে একটু কথা হচ্ছে কি যে তারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারতেছে না, কেন নিতে পারতেছে না এই যে একটু আগে যে কারণটা বললাম, একটা কারণ বললাম সেটা হচ্ছে আপনাদের সমস্যাটা কি যদি আপনারা কপি করেন, আর ক্লায়েন্টদের সমস্যাটা কই তারা যখন অন্য কারো ওয়েবসাইট থেকে কিছু কপি করে নিবে তখন গুগলে এই বিষয়ে অবজেকশন জানানো পসিবল, যে তিনি আমার ওয়েবসাইট থেকে কিছু কপি করে নিয়ে গেছে ঠিক আছে, আর গুগল যখন এই জিনিসটার এই অবজেকশনটা যখন গুগলকে জানানো হবে তখন গুগল কি করবে যে ব্যক্তি এটা কপি করে নিছে তার ওয়েবসাইটটাকে একদম লন্ড ভন্ড করে দিবে, মানে গুগল থেকে ব্যান করে দিবে। এ হচ্ছে কপির সমস্যা মানে ক্লায়েন্টদের। আপনার সমস্যা হচ্ছে যে আপনি চাইলেই কপি করতে পারবেন না, কেননা কপি করা নিষেধ, এটা হচ্ছে আপনার সমস্যা। আর এই কারণে ক্লায়েন্ট অনেক অপশনে জানে না যে কোথায় কি লিখতে হবে কোথায় কি করতে হবে, দ্যাটস হোয়াই তিনি আপনাকে হায়ার করে। আচ্ছা বুঝলাম স্যার। এই এই টপিক বাদে আমার একটা প্রশ্ন ছিল, বলেন। বিষয় হচ্ছে স্যার যে যেরকম অ্যাডমি ফার্স্ট যেরকম একটা অ্যাপ দেখালেন বা ওয়েবসাইট দেখালেন, ওটাতে যে যে সিস্টেমে আমরা কাজ করলাম যেভাবে পয়েন্ট গুলো অর্জন করলাম কাজ করে, জাস্ট ওই রকম অ্যাপসে আমরা কি আর কোনো কাজ করতে মানে ওই রকম কোনো কাজ পাবো? না এটা না আর দেওয়া হবে না, একটাই দিছি একটা দিয়ে করতে থাকি। ওইটা তো স্যার পয়েন্ট পয়েন্ট মানে অর্জন করতে তো অনেক সময় লাগে, তো সময় তো লাগবে। মোবাইল থেকে কাজ করা যায় এটাও তো বুঝতে হবে আপনার, যে মোবাইল থেকে আসলে কি কাজ করা যায়। মোবাইল থেকে চাইলেই যে আপনি প্রায় দেখা যাচ্ছে 2-3 ঘন্টা কাজ, 3 ঘন্টা কাজ করে দেখা যাচ্ছে 3,000-4,000 পয়েন্ট হয়েছে এরকম অবস্থা। কি বলছো, 2-3 ঘন্টা কাজ করে 3,000-4,000? 3 ঘন্টা কাজ করলে তো আপনি একে তো আপনি আপনার নিজের পয়েন্ট আর্ন হবে, 3 ঘন্টা যদি কাজ করেন মিনিমাম 6-7,000 পয়েন্ট আর্ন হবে মিনিমাম 3 ঘন্টা যদি কাজ করেন, আর প্লাস যখন 2-3 ঘন্টা টানা কাজ করবেন না তখন দেখবেন ডেইলি বোনাস আছে, ডেইলি বোনাস নামে একটা অপশন আছে ওইখানে যাবেন দেখবেন যে আরো 2,000 অ্যাড হয়ে আছে।
আচ্ছা পরিপূর্ণভাবে যদি কাজ করেন, এটা আমি তো আপনাকে টার্গেট দিয়েই দিছি, আপনি যদি 3 থেকে 4 ঘন্টা কাজ করেন দেখবেন যে মোটামুটি $1 মতো হয়ে গেছে। অথবা যার একটু ঢিলামি আছে একটু তিনি একটু কম করতে পারবে, যার একটু বেশি আছে তিনি একটু বেশি করবে। তার চেয়ে বড় কথা কি, একটু জিনিস যদি আপনি খেয়াল করেন, আমাদের 10 দিনে একটা উইথড্র দিতে পারবেন আপনি, ঠিক আছে? 10 দিনে একবার টাকা পাবেন, 10 দিনে একবার টাকা পাবেন। ধরে যদি চিন্তা করেন আপনি যা 10 দিনে যদি টার্গেট রাখেন যে আপনি 10 দিনে বেশি না আপনি 50,000 করবেন, কিংবা 10 দিনে আপনি 60,000 থেকে 70,000 করবেন, 70,000 করবেন, তারপরে 7,856 এটা আর কি আমার দ্বারা 7,856 যদি হয় তাহলে মোটামুটি আপনাদের যে কোর্স ফি আছে অন্তপক্ষে ওইটা কিন্তু উঠে নিয়ে যেতে পারবেন। আর প্লাস কাজ কাম যা শিখতেছেন যদি ওইটাও লাগিয়ে থাকেন তাহলে ফাইবারও কিছু করতে হবে। এটা টোটালি একদম আলাদা, এটা আমাদের অফিসিয়াল ভাবে কিচ্ছু না, কোনো কিছুতে কিছু না, ঠিক আছে? আমি একটা আলাদা ভাবে একটা জায়গায় কাজ করি, ওইখানে আমার এরকম লোকজন লাগে, ওই হিসাবে আমি আপনাদেরকে দিছি যে আপনারাও করেন, না করতে চাইলে কোনো সমস্যা নাই, যার ইচ্ছা সে করেন, কারণ এটা আপনাদের কোর্সের ভিত্তিতেই নাই, কোর্সে ওই কথা উল্লেখ করে দেওয়া হয় না যে আপনারা এটা পাইবেন, ঠিক আছে? এটা টোটালি অপশনাল একটা বিষয় আপনাদের, আপনি চাইলে এখান থেকে ওই প্রতি 10 দিনে 1,000 টাকাও নিতে পারবেন, চাইলে আপনি প্রতি 10 দিনে 500 টাকা এখান থেকে একটা এক্সট্রা ইনকাম, মনে করেন যে 10 দিনে একটু একটু করে কাজ করে 500 টাকা দিয়ে একদিন একটা ভালো কিছু খাইলেন, একদিন কোথাও ওই 500 টাকা দিয়ে ঘুরতে গেলেন, এমন একটা বিষয় আর কি। মোটামুটি একটা হাট খরচ এখান থেকে উঠা যায়, আমি নিজেও করি মাঝে মাঝে যখন বসে থাকি, বসে টিপতে থাকি, এই হচ্ছে বিষয় আর কি, আর কিছু বুঝছেন? ওকে স্যার ধন্যবাদ, ওয়েলকাম। জি আর কেউ, আর কারো কোনো প্রশ্ন? এটা এখনো হয় নাই, কি এক অবস্থা। আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, আর না হলে আজকের জন্য ক্লাস এখানে সমাপ্ত দিয়ে দিব, মোটামুটি যা দেখানো ছিল সব কমপ্লিট। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই আপনাদের ইয়াতে নক দিবেন আমাকে, হ্যাঁ ওইখানে নক দিলেই হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।